हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आम्रा तुम्हारे साथे आलूर परोटा रेसिपी शेयर करब। आई होप तुम्हारे वीडियो खूब भालो लगे। तो चलो विदाउट एनी फर्दर एडो, लेट्स गेट स्टार्ट द वीडियो। आलूर परोटा बनानोर जन्य आमादेर प्रथमे जेटा लागबे सेटा हलो आटा। एखाने आम्रा 3 कप आटा निये निच्छि। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন, তারপর নুন আর আটাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর আমরা অল্প অল্প করে জল অ্যাড করব আর এই আটাটা ভালো করে মেখে নেব। রেগুলার রুটির জন্য যেরকম আমরা আটা মেখে থাকি সেইভাবে মাখলেই হবে। এখানে আমরা আটাটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা এর উপরে অল্প একটুখানি তেল দিয়ে দেব, তারপর আরও 1 থেকে 1.5 মিনিট আটাটা ভালো করে মেখে নেব। এখানে আমরা আটাটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা এটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। এখানে আমরা 2 মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে আমরা ম্যাশ করে নিয়েছি। এখন আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য আমরা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা, দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমরা 3টে ছোট সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিয়েছি। দেব 1/2 টিস্পুন মতন ভাজা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। দেব 1 টিস্পুন জোয়ান। এবার দেব 1/2 টিস্পুন চিনি, দিচ্ছি 7 মতন নুন। এবার আমরা সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমরা সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমরা 1/2 ঘন্টা পর ব্যাক করে গেছি। এখন হাতে আমরা একটুখানি তেল দিয়ে দিচ্ছি, তারপর এটা প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। এখানে আমরা আটাটা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা এখান থেকে লেচি কেটে নেব। এখানে আমরা সমস্ত লেচি কেটে নিয়েছি। এখন আমরা এর মধ্যে পুর ভরে নেব। এখানে আমরা পুরগুলো ভাগ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা পরোটাগুলো রেডি করে নেব। এখানে আমরা একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে হাতের সাহায্যে একটুখানি বাটির মতন করে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে বেশ কিছুটা পুর দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা চারিদিক থেকে নিয়ে ভালো করে মুড়িয়ে দেব। মুখটা অনেকটা মোমোর মতন হয় এই প্রসেসটা। আর একবার আমরা একটুখানি মুখটা ভালো করে বন্ধ করে দেবো, তারপর এটা ভালো করে গোল করে নেবো হাতের সাহায্যে। এখানে আমরা একটা লেচি রেডি করে নিয়েছি সেম প্রসেসে। এখন আমরা বাকিগুলোও রেডি করে নেব। এখন আমরা পরোটা বেলে নেব। তার জন্য একটা চাকি নিয়ে নিয়েছি। এবার আমরা ওর উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছু শুকনো আটা। এবার আমরা এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমরা এটা ভালো করে বেলে নেব। আর এর ওপরে আমরা একটুখানি আটা ছড়িয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব বেশি চেপে বেললে পুর বেরিয়ে যেতে পারে। একদম হালকা হাতে কিন্তু এটা সুন্দর করে বেলে নিতে হবে। এখানে আমরা একটা পরোটা বেলে নিয়েছি সেম প্রসেসে। এখন আমরা বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটা ভাজার জন্য আমরা ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বেলে রাখা পরোটা। এখন আমরা পরোটার 2 দিকই ভালো করে একটুখানি সেঁকে নেব। এখানে আমরা পরোটাটা ভালো করে সেঁকে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার আমরা তেলে ভালো করে পরোটাটা ভেজে নেব। একটা দিক একটুখানি ভাজা হয়ে গেছে, এখন আমরা অপর দিকটা উল্টে দেব। এখন আমরা আবারও একবার পরোটাটা উল্টে দেব। আর পরোটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে। এখন আমরা আবারও একবার পরোটাটা উল্টে দিচ্ছি। আর আমরা কিন্তু এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, না হলে কিন্তু ভিতরটা একদম কাঁচা কাঁচা থাকবে। পরোটার 2 সাইডই কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি, 2 দিকই আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমরা এটা তুলে নেব আর সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব। তো আজকের ভিডিওটা ব্যাস এতটুকুনি। ইফ ইউ লাইক দিস রেসিপি, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেট। যারা ফেসবুক পেজ থেকে দেখছো,
প্লিজ ফলো করে দাও। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে জয়েন করনি তারা তাড়াতাড়ি যাও আর জয়েন করে নাও। আমি ডেসক্রিপশনে দুটো লিঙ্কই দিয়ে দেবো, চেক আউট করে নিও। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। সি ইউ সুন, বাই বাই।